প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বাড়িতে ভালোই আছো। আজকে তোমাদের জন্য আরো একটি অনলাইনে ক্লাস নিয়ে এসেছি, আর আজকের ক্লাসটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং এই ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করবে সবাই। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। Prepared and presented by Mohammad Shafiqur Rahman, Senior Teacher, Mohammadpur Ramadan Model High School, Shenbagh, Noakhali. At the beginning of my class, let's enjoy a video clip. Chalo, amra ekti video upobhog kori. তোমরা চেষ্টা করবে যে এই ভিডিও থেকে বা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কি শেখাতে চাচ্ছি। সবাই লক্ষ্য করো, তোমরা মনোযোগ সহকারে দেখছো তো, ভিডিওটা দেখো আর দেখে তোমরা অনুমান করো যে আমাদের আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে এবং আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কি শেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে কোন বিষয়ের উপরে ক্লাস নিতে যাচ্ছি। নদী ভাঙন না, তোমরা আমরা ভিডিওর মধ্যে দেখেছি নদী ভাঙন, তোমরা ঠিকই বলেছ। আমাদের আজকে টপিক হচ্ছে দ্য গ্রিড অব দ্য রোয়ারিং পিপ, দ্য গ্রিড অব দ্য রোয়ারিং রিভার্স। আমাদের আজকে টপিক হচ্ছে দ্য গ্রিড অফ দ্য রোয়ারিং রিভার্স। প্রিয় শিক্ষার্থীরা, রোয়ারিং শব্দের বাংলা অর্থ হচ্ছে গর্জন করা। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে এখানে একটি সিংহের ছবি আমি অ্যাড করেছি, এটা বোঝানোর জন্য যে রোয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে গর্জন। অর্থাৎ সিংহ যেমন গর্জন করে বা সিংহের গর্জন যেমন আমাদেরকে আতঙ্কিত করে ফেলে, আমরা ভীত হয়ে যাই, ঠিক তেমনিভাবে নদীর পাড়ে গেলেও নদীর গর্জনটা শোনা যায়। পানির যে গর্জন সেটা হচ্ছে আমাদের শরীরকে হিমশীতল করে দেয়। হ্যাঁ, তো এই জন্য আমাদের আজকে টপিকটা হচ্ছে দ্য গ্রিড অফ দ্য রোয়ারিং রিভার্স। এটা হচ্ছে ইউনিট 5 এবং লেসন 1। তো আমরা টেক্সট বইয়ে যাব, তার আগে তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। আমরা এই যে ছবির মধ্যে যে মহিলাটাকে দেখতে পাচ্ছি, আমরা ধরো এটা এটা হচ্ছে একটা প্রতীকী ছবি, স্পেসিফিকলি এটা মেহেরজান না, ধরো এটা একটা প্রতীকী ছবি। তো এই মহিলাটা হচ্ছে, ধরো এই মহিলার নাম হচ্ছে মেহেরজান, এন্ড মেহেরজান লিভস, এই মহিলাটার নাম হচ্ছে মেহেরজান, এবং উনি হচ্ছে মেহেরজান লিভস ইন এ স্লাম
তিনি একটি বস্তিতে বসবাস করে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাংকমেন্ট, তিনি সিরাজগঞ্জ শহর রক্ষাকারী যে বাঁধ রয়েছে, সিরাজগঞ্জের শহর রক্ষাকারী বাঁধে মেহেরজান হচ্ছে বসবাস করে। মেহেরজান হ্যাড এভরিথিং। এক সময় দেখো যে পাশের ছবির মধ্যে দেখো যে তিনি আজকে একটা ঝড়াঝিন্ন, নাও শি লিভস ইন এ শ্যাবি হার্ট, একটি ঝড়াঝিন্ন কুঠির মধ্যে তিনি বসবাস করছেন। আর পাশের ছবির মধ্যে দেখো এক সময় এই মেহেরজানের সব কিছু ছিল, একটি ঘর ছিল, চাষাবাদের জন্য দেখো এই যে সবুজ মাঠ ছিল, ক্ষেত ছিল তার, তার হচ্ছে এই যে গবাদি পশু রাখার জন্য একটা গরুর গোয়াল দেখতে পাচ্ছি আমরা। একসময় তার সবকিছু ছিল, মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। একসময় তার আবাদযোগ্য জমি ছিল, তার গবাদি পশু ছিল, তার একটি পরিবার ছিল, কিন্তু আজকে হচ্ছে শি লস্ট এভরিথিং, শি তিনি সবকিছু হারিয়েছে। অ্যাকচুয়ালি দ্য মাইটি রিভার যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল অফ হার ল্যান্ডেড প্রপার্টি। ওকে, চলো আমরা কিছু শব্দের অর্থ বা আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করি। আমি একটু আগে বলেছি যে ল্যান্ড প্রপার্টি, ল্যান্ড প্রপার্টিটা আসলে কি, দেখো যে বিষয় আসলে জমি জমা, যেগুলো আমরা হাউস ল্যান্ড প্রপার্টিকে বলতে পারি, ক্যাটেল এবং হচ্ছে মানে অর্থাৎ ভূমি রাখার যে স্থান সেটাও একটা ল্যান্ড প্রপার্টি, গরুর গোয়াল যেটা, ভেজিটেবল গার্ডেন, কাল্টিভেবল ল্যান্ড, এগুলো হচ্ছে তার ল্যান্ড প্রপার্টি। এগুলো তার একসময় ছিল, কিন্তু এখন আর তার কাছে কিছুই অবশিষ্ট নেই। এবার আমরা আমাদের এই গল্পটা পড়লে আমরা জানতে পারবো যে রুফ শব্দটা আসবে, আসলে রুফটা হচ্ছে কি, যে কোনো ঘরের চালকে হচ্ছে আমরা বলি রুফ, সেটা হতে পারে কোনো বিল্ডিং এর ছাদ হতে পারে, বা কোনো সনের ছাউনি দেওয়া কোনো ঘর হতে পারে, বা পলিথিনের বা কোনো ছাউনি সেটা হতে পারে। এটা আলটিমেটলি যে কোনো ঘরের চালটাই হচ্ছে রুফ, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি দ্য এক্সটার্নাল আপার কাভারিং অফ এ হাউস, দ্য এক্সটার্নাল আপার কাভারিং অফ এ হাউস, কোনো বাড়ির বাহ্যিক যে আবরণটা থাকে বাহিরে সেটাই হচ্ছে আসলে রুফ হিসেবে আমরা এটাকে চিনি, বা চাল বা ছাদ হিসেবে আমরা এটাকে আমরা আমরা জানি না। রোয়ারিং, দেখো রোয়ারিং হচ্ছে গর্জন, সমুদ্রের মধ্যেও গর্জন রয়েছে, সাগরে গর্জন রয়েছে, পানির যে মেকিং অ্যান্ড আটারিং এ লাউড ডি অর হাস প্রলং সাউন্ড, এক ধরনের উচ্চ স্বরে যে গভীর এবং যে কর্কশ যে শব্দগুলো, ভয়ানক যে শব্দগুলো আছে মূলত, যেটা শুনলে মানুষের গা হিমশীতল হয়ে যায়, সেগুলো হচ্ছে আসলে রোয়ারিং, যা আমরা আমরা যেটাকে বাংলায় বলি গর্জন। এরপর দেখো রোয়ারিং রিভার্স, সমুদ্রের বা নদীর যে পানির যে শব্দ, দ্য রিভার্স হুইচ অলওয়েজ মেক রোয়ার অর ডিপ প্রলংড সাউন্ড আর কনসিডার্ড রোয়ারিং রিভার, যে নদীটা সবসময় গর্জন তোলে, যে নদীর তীরে দাঁড়ালে সবসময় গর্জন শোনা যায়, আমরা সেই নদীকেই বলি গর্জন, গর্জনকারী নদী। এরপরে দেখো আমরা আর একটা শব্দ সঙ্গে পরিচিত হই, আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে ভাঙন দেখতে পাচ্ছি, আসলে এটা হচ্ছে ইরোশন। ইরোশনের শব্দের বাংলা অর্থ হচ্ছে ভাঙন। দ্য প্রসেস বাই হুইচ দ্য সার্ফেস অফ দ্য আর্থ ইজ টেকেন অ্যাওয়ে বাই দ্য অ্যাকশন অফ ওয়াটার, গ্লেশিয়ার্স, উইন্ডস, ওয়েভ এক্সেট্রা, অর্থাৎ যে কাজে পানির পানির বা বাতাস বা স্রোতের দ্বারা, হ্যাঁ, ভূপৃষ্ঠের যে অংশটা ভেঙে যায় সেটাকে আমরা বলি ভাঙন, সেটাকে আমরা বলি নদী ভাঙন। এই দেখো মনসুন, আমরা জানি বর্ষাকালকে আমরা মনসুন বলি, এ সিজনাল উইন্ড অফ এশিয়া, আসলে এখানে এসটা বাড়তি আসছে, এটা আমি আমি অমিট করে দিচ্ছি, অফ সাউথ এশিয়া হবে এখানে, যে এই এস দ্বারা হচ্ছে সাউথ বোঝানো হয়েছে সংক্ষেপে, তোমরা এটা এটা বুঝিয়ে নিবে, এটা হচ্ছে সাউথ, এস হচ্ছে সাউথ এশিয়া, দ্যাট ব্লোজ ফ্রম দ্য সাউথ ইস্ট ইন সামার ব্রিংগিং হ্যাভি রেইনস অ্যান্ড ফ্রম দ্য নর্থ ইস্ট ইন উইন্ড ইন উইন্টার, অর্থাৎ যে এটা হচ্ছে একটি ঋতু
যে ঋতুটা হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে দেখতে পাই, এবং এই ঋতুতে ঋতুটা হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব দিক থেকে হচ্ছে তোমার মেঘমালা নিয়ে আসে পশ্চিম দিক থেকে, এটা হচ্ছে সাউথ সাউথ এশিয়া দ্যাট ব্লোস ফ্রম দা সাউথ ইস্ট ইন সামার, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম কোন থেকে যে বাতাস প্রবাহিত হয়ে আসে ব্রিঙ্গিং হ্যাভি রেইন, এবং ওই বাতাসের সাথে হচ্ছে বৃষ্টি আসে, ভারী বৃষ্টি নিয়ে নিয়ে আসে, এবং যেটা হচ্ছে তোমার আমাদের উত্তরাঞ্চলীয় শীতকাল পর্যন্ত থাকে, ওইটাকে আমরা বলি বলি সাধারণত মনসুন। এরপর দেখা হুইসপারিং সাউন্ড, যেটা হচ্ছে সমুদ্র থেকে আসে যখন কোনো ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, হ্যাঁ, তখন হচ্ছে এই ধরনের শব্দগুলো হচ্ছে সমুদ্র থেকে আমরা পেয়ে থাকি। উইন্ড ব্লোস মেকিং এ লো কন্টিনিউয়াস গোস্টলি সাউন্ড, একদম ভয়াত্মক যে যে শব্দগুলো আসে, হ্যাঁ, দমকা হাওয়া, আমরা আমরা যেটা যেটাকে আমরা বাংলায় বলি, বা আমাদের আবহাওয়ার মধ্যে অনেক সময় হচ্ছে যখন তোমার আবহাওয়ার জন বলে যে 10 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, তখন বলে যে ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। মূলত এই দমকা হাওয়ার সাথে যে শব্দটা হয় শোষকারী শব্দ, মূলত সেটাই হচ্ছে হুইসপারিং সাউন্ড। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো, আমি সেজন্য ছবি অ্যাড করে দিয়েছি আসলে এগুলো তোমরা আরো যেন পরিষ্কারভাবে বুঝতে পারো। এরপরে খেয়াল করো আর স্লাম দিয়েছি, স্লাম অর্থ হচ্ছে বস্তি, এ থিকলি পপুলেটেড রান ডাউন, এটা হচ্ছে স্লাম। তো আমরা কিছু শব্দ সম্পর্কে জানার চেষ্টা করেছি, এখন চলো আমরা টেক্সট বইটা একটু পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের পেজ নাম্বার 56 পৃষ্ঠায়। দেখো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের চক্কর 56 নম্বর পৃষ্ঠায় তোমরা চলে এসো, সেখানে তোমরা পাবে লেসন 1, দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স, দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স, অর্থাৎ শক্তিশালী নদীর যে লোভ, এই লোভের কথাটা এখানে বলা হয়েছে, শক্তিশালী নদী নদীগুলো যে শক্তিশালী নদীগুলো লোভের কথা এখানে বলা হয়েছে। তো আমরা পড়ি, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, নিচে কিছু আমরা প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করব। আগে তার আগে আমরা টেক্সট টাইপ হচ্ছে একটু পড়ে নিই, আমি আর একটু বড় করে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা যেন ভালোভাবে দেখতে পাও। আমার সঙ্গে তোমরা থাকো। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বাংকমেন্ট। মেহেরজান একটি বস্তিতে বাস করে সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধে, শহরকে রক্ষা করার জন্য একটি বাঁধ নির্মাণ করা হয়েছে, আর সেই বাঁধের মধ্যে হচ্ছে মেহেরজান বসবাস করে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ, তার পলিথিনের ছাউনি দেয়া যে আশ্রয়টা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখে মনে হয় একটি খাঁচার মতো মনে হয়, কেজ মানে হচ্ছে খাঁচা। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ, শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ, তার বয়স হচ্ছে 45 বছরের কাছাকাছি কিন্তু তাকে দেখে তার চেয়ে অনেক বেশি বয়স্ক মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে বসে শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার, তিনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন। টু কুক দ্য ডেইজ অনলি মিল, তার দিনের একমাত্র যে খাবার সেটা তিনি রান্না করার জন্য তার আশ্রয়ে সামনে তিনি বসে চেষ্টা করছে আগুন জ্বালাতে, আর দিনের একমাত্র খাবারটা রান্না করার চেষ্টা করছে। হার উইক হ্যান্ডস ট্রেম্বল, তার দুর্বল হাতখানা কাঁপছে, অ্যাজ
She adds some fallen leaves and straw to the fire. যখন তিনি আগুনের মধ্যে কিছু ঝরা শুকনো পাতা এবং কিছু খড় যখন তিনি দিতে চাইলেন আগুনের মধ্যে, তখন তার হাতটা দুর্বল হাতখানা তখন কাঁপছিল। দ্য হুইস্পারিং উইন্ডস ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। দ্য হুইস্পারিং উইন্ড, এই যে আমরা এর আগে দেখেছিলাম বাতাস, যে দমকা হাওয়া বা যেটা আমরা বলতে পারি শন শন হাওয়া বা দমকা হাওয়া, যেটা যমুনা নদী থেকে আসছে, সে হাওয়াটা তার আগুনকে অস্থির করে তুলেছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, যখন আমরা মোমবাতি দিয়ে আগুন জ্বালাই তখন দেখবা যে বাতাসের মধ্যে আগুনের শিখাটা কেমন করে, তোমরা নিশ্চয়ই সেটা দেখেছো। ঠিক তেমনিভাবে যমুনা নদী থেকে ভেসে আসা শন শন হাওয়া বা দমকা হাওয়া তার আগুনকে অস্থির করে তুলেছে, স্থিরভাবে জ্বলতেও দিচ্ছে না। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। দ্য ড্যান্সিং ফ্লেম, এবং আগুনের যে শিখাটা যে নাচছে, যখন বাতাস এসে আগুনের মধ্যে লাগে, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আগুনটা তখন মনে হচ্ছে যে নাচ করতেছে। তো এই নৃত্যরত অগ্নিশিখা মেহেরজানকে মনে করে দিচ্ছে তার জীবনের দুঃখের কথাগুলো, তার জীবনের টর্ময়েলের অনেকগুলো অর্থ আছে, উত্থান পতন বলতে পারি আমরা, তার জীবনের এই অশান্তির কথাগুলো মনে করে দিচ্ছে, উত্থান পতনের কথাগুলো মনে করে দিচ্ছে। নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, বেশি দিন আগের কথা নয় যে একসময় মেহেরজানের সব কিছু ছিল, এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, তার ছিল একটি পরিবার, ছিল আবাদি জমি এবং ছিল তার গবাদি পশু ছিল। দ্য ইরোশন অব দ্য যমুনা গ্রেজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। এই যে যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে গ্রাস করেছে কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার এই সব কিছু, তার যত স্থাবর সম্পদ রয়েছে। স্থাবর সম্পদ বলতে আমরা ল্যান্ডেড প্রপার্টিকে বলতে আমরা বুঝি স্থাবর সম্পত্তি, অর্থাৎ তার ঘর বাড়ি, তার গোয়াল ঘর, তার বড় বড় সবজি বাগান, তার ধান ক্ষেত, সবগুলো হচ্ছে ল্যান্ডেড প্রপার্টি। এই ল্যান্ডেড প্রপার্টি মানে স্থাবর সকল সম্পদগুলো ধীরে ধীরে যমুনা নদীর ভাঙনে গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লেমড, এটা সর্বশেষ হাত বাড়িয়েছে হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়ের দিকে, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় যমুনা নদী তার সর্বশেষ আশ্রয়ের দিকেও হাত বাড়িয়েছিল, অর্থাৎ সেটাও গ্রাস করেছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভাওয়ার্স মেহেরস হাউস ট্রিস ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। ইট টুক দ্য রিভার অনলি এ ডে, নদীর মাত্র একটা দিন সময় লেগেছে টু ডিভাওয়ার, গ্রাস করতে, মেহেরস হাউস, মেহেরজানের ঘর, ট্রিস, তার গাছ গাছালি, ভেজিটেবল গার্ডেন, তার সবজি বাগান, অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এবং তার বাঁশ ছাড়। সে হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একসময় তার সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, কয়েক বছরে, শি লস্ট হার হাজব্যান্ড, তিনি তার স্বামীকে হারিয়েছেন, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে হারিয়েছেন টু ডিজিজেস, বিভিন্ন রোগে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, তার পরিবারের মধ্যে যে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা চলে নেমে এসেছিল, সেই দারিদ্রতা এবং ক্ষুধার কারণে তার স্বামী এবং তার পরিবার অসুস্থ হয়ে পড়ে, এবং সেই অসুস্থতার কারণেই কয়েক বছরে তিনি তার স্বামীকে এবং তার পরিবারকে তিনি হারিয়েছেন। নাও এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এবং এই ব্যথা এবং এই হারানোর যে ব্যথা, এই ব্যথাগুলো নিয়ে এই মেহেরজানি একমাত্র বর্তমানে বেঁচে আছেন। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, সর্বনাশা যমুনা নদী, রাক্ষসী যমুনা নদী, আমরা গ্রিডিকে বলতে পারি রাক্ষসী যমুনা, চুরমার করে দিয়েছে, শেটার্ড চুরমার করে দিয়েছে হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার সকল স্বপ্ন, তার সকল সুখগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, চুরমার করে দিয়েছেন এই রাক্ষসী যমুনা। দেয়ার আর থাউজেন্ড আদার ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফ্যাট লাইক মেহেরজান, এবং আরও হাজার হাজার মেহেরজানের মতো, আরও হাজার হাজার মেহেরজান অপেক্ষা করছে
তাদের এই নিয়তি, তাদের এই ভাগ্য, ফ্যাট মানে নিয়তি বা ভাগ্য, আমাদের সাথে ভাগাভাগি করার জন্য তারা অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, কিছু কিছু নদী আছে অতিরিক্ত ভাবে প্রবাহিত হয় এবং সেগুলো ক্ষয় হয়, ইরোড মানে হচ্ছে ক্ষয় হওয়া, এবং সেগুলো নদীর দুই কূল ক্ষয়প্রাপ্ত হয় বা ভাঙন হয় ডিউরিং মনসুন বর্ষাকালে। Erosion is a harsh reality for the people living along the river banks. নদীর তীরে বসবাসরত মানুষদের জন্য নদী ভাঙনটা হচ্ছে একটি কর্কশ, একটি একটি রূঢ় একটি বাস্তবতা, একটা একটা রূঢ় বাস্তবতা, একটা কঠিন বাস্তবতা হচ্ছে নদী ভাঙনটা। ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ডেড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, এবং পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর মতো এরকম নদীর কারণে আরও প্রতি বছর হাজার হাজার গ্রাম হুমকির মুখে থাকে, হুমকির মধ্যে থাকে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট আনুমানিকভাবে বা অনুমান করা যাচ্ছে যে বা আনুমানিকভাবে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বাংলাদেশে প্রতি বছর নদী ভাঙনের কারণে 1 লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ছে। ইনফ্যাক্ট আসলে বা বস্তুত বা প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। বস্তুতপক্ষে বা মূলত নদী ভাঙন হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তনের এক ভয়াবহ পরিণতি হচ্ছে এই নদী ভাঙনটা, বা নদী ভাঙন হওয়ার একমাত্র কারণ হচ্ছে বৈশ্বিক জলবায়ুর যে পরিবর্তন সেটা। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা নিতে না পারি, প্রম্পট দ্রুত অ্যাকশন মানে আমরা যদি কোনো দ্রুত যদি কোনো আমরা কাজ হাতে নিতে না পারি, কোনো পদক্ষেপ যদি আমরা নিতে না পারি, টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলার জন্য, নিজেদেরকে যেন খাপ খাইয়ে নিতে পারি সেজন্য যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেজান্স ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার। আমরা দেখতে পাবো প্রতি বছর হাজার হাজার এরকম মেহেরজান আমাদের গ্রামে বা আমাদের শহরে আরও সৃষ্টি হচ্ছে, এরকম আরও হাজার হাজার মেহেরজানের সৃষ্টি হবে আমাদের গ্রামে বা আমাদের শহরে। তো এই ছিল আমাদের আজকের টেক্সট বইয়ের আলোচনা। তোমরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বোঝার চেষ্টা করেছো, আমাদের তোমরা আমার সাথেই ছিলে। এখন আমরা চলো আমরা আবার আমাদের মূল পাঠে চলে যাই। আমাদের মূল পাঠে আমরা চলে এসেছি আবার, আমরা টেক্সট বইটা পড়েছি, পড়ে এখন আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের প্রশ্নগুলো হচ্ছে এগুলো, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো প্রশ্নগুলো, করে হচ্ছে তোমরা চেষ্টা করবে এগুলোর উত্তর দিতে। হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রিডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, নদীগুলোকে বা যমুনা নদীকে বর্ণনা করার জন্য এই ফ্রেজটা কেন ব্যবহার করা হয়েছে, এই বাক্যাংশটি কেন, যে রাক্ষসী যমুনা এই কথাটা কেন বলা হয়েছে, এটা তোমরা লিখবে, উত্তর লিখবে। এরপরে হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান'স ফ্যামিলি, তোমরা হচ্ছে মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান'স ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তোমরা কি জানো বা তুমি কি জানো, এটা লিখবে। আর হচ্ছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে এটা যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফেল টু হেল্ড ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনটা যদি আমরা বন্ধ করতে না পারি, হেল্ড মানে বন্ধ করা এখানে স্টপ, তাহলে কি হবে বা কি ঘটবে। তো আমি এটার তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিয়েছি, তোমরা এটা লেখার চেষ্টা করবে, লিখে তোমরা আমার এই উত্তর সঙ্গে তোমরা হচ্ছে মিলিয়ে দেখবে, বা আমাদের আমার এটার মতো হইতে হবে এমন কোনো কথা নেই, কাছাকাছি উত্তর গেলে হচ্ছে তোমাদের উত্তরটা সঠিক বলে তোমরা বিবেচনা করে নিবে। তো আমি লিখেছি বিকজ, কারণ কোনো প্রশ্ন যদি হোয়াই দিয়ে শুরু করে আমরা সেটার উত্তরে বিকজ দিয়ে শুরু করবো, বিকজ দ্য রিভার যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড, কারণ হচ্ছে এই যমুনা নদী ধীরে ধীরে গ্রাস করেছে অল দ্য ল্যান্ডেড প্রপার্টিস অফ দ্য পিপল অফ দ্য রিভার ব্যাঙ্ক,
নদী তীরের মানুষ যারা রয়েছে, যারা বসবাস করছে, তাদের যে ল্যান্ড প্রপার্টি যাদের রয়েছে, সেই ল্যান্ড প্রপার্টিগুলো হচ্ছে আস্তে আস্তে তারা যমুনা নদী হচ্ছে গ্রাস করেছে। তো এটা তোমরা এই জন্য আসলে যমুনা নদীকে ল্যান্ড প্রপার্টিস এই জন্য যমুনা নদীকে বলা হয়েছে গ্রিডি যমুনা। হ্যাঁ, তো আমি আর ওগুলো লিখিনি, আমার এখানে জায়গাও কম, সেজন্য আমি উত্তরটা যথাসম্ভব ছোট করে লেখার চেষ্টা করেছি। এরপরে দেখো, 2 নম্বর উত্তরটা হচ্ছে নট, প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজান ফ্যামিলি, মেহেরজানের পরিবার সম্পর্কে তোমরা কি জানো। নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা নয়, এটা সরাসরি তোমাদের পাঠ্য বই বইয়ের মধ্যে আছে। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, লাইক কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটল, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড এ ফ্যামিলি। তার তার পরিবার ছিল, তা চাষাবাদের জমি ছিল, গবাদি পশু ছিল, হ্যাঁ একটা সময়, কিন্তু এখন হচ্ছে আর কিছু নেই, সে লস্ট এভরিথিং ডিউ টু রিভার ইরেশন। হ্যাঁ, তোমরা এগুলো লিখলে লিখতে পারো, আমার জায়গা নেই দেখে আমি আর বেশি লিখিনি। এরপর সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে এটা, যে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ফেল টু হেড ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কি কি ঘটবে। তো আমি এটা উত্তরে লিখেছি, ইফ উই ফেল টু হেল্ড ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা জলবায়ুর পরিবর্তনটাকে আমরা যদি বন্ধ করতে না পারি, আওয়ার লাইফ উইল বি এন্ডেঞ্জার্ড, আমাদের জীবন হবে বিপন্ন, অ্যান্ড দিস আর্থ, এবং এই গ্রহটা উইল বি ইনহ্যাবিটেবল, এটা হচ্ছে আবাসযোগ্য আর থাকবে না, এটা বসবাসের অনুপযোগী হয়ে যাবে এটা। তো এই ছিল আমাদের 3টা প্রশ্ন এবং 3টা প্রশ্নের উত্তর, এবং আমরা মেহেরজান সম্পর্কে জানার চেষ্টা করেছি, কিছু শব্দের অর্থ জানার চেষ্টা করেছি। তো তোমরা এগুলো বাড়িতে আবার দেখবে, বারবার দেখে হচ্ছে এই গল্পটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে, যেন পরীক্ষায় তোমরা ভালোভাবে উত্তর লিখতে পারো। তো আজ আমাদের ক্লাস এ পর্যন্তই। তো সবাইকে ধন্যবাদ, মে অলমাইটি আল্লাহ কিপ অল অফ আস সেফ, যেন মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখেন, কারণ সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে মহামারী চলতেছে, আমরা জানি না আসলে কে কখন চলে যেতে হয়, তো সেজন্য আল্লাহ, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আসসালামু আলাইকুম।